নিজে করি কি আসনি তো বহুত জ্বালাইতাস আমারে। হ্যাঁ ওর জ্বালাই তুই শান্তি তুমি চুরিও করবা পারি না এলাকায় গিয়া। এলাকায় আগে আমি একা চুন্নি আসিলাম, আরে হন নতুন আরেকজন চুন্নি হইছে, আগে ভাগে সব জায়গায় নিয়া নাই, আমি যে তো কিছুই পাই না। আজকে তো আগে ভাগেই যাবো আমি, তো ওর আগে আমি চুরি করবার পারি। ও তো বাড়িতে নাই, এই সুযোগ একটু সুবিধা মতো চুরি করে রাখি দিয়া। মনে সাথে বাদ দাও তো, আজকের বাদটা তুমিই বাইরা খাও, আমি একটু গুই রাখি ভাবি গোর বাড়ির থেকে। ভাবি গোর বাসা যাইতো না, আমার বাদ দাও। এই তো আমি এখনই যাম ওরাই পড়মু, তুমিই খাও গা বাইরা। ঠিক আছে। দেখি আর কার বাড়িত কি পাওয়া যায়, যাইয়া দেখি যাই। ভবিষ্যতে যদি দালান বাড়ি করতে পারি ইট কেন লাগবো, ইটের দাম কত? 10 টাকা করে রা। একদম ধরবি না আমার জিনিস, তুই কি চুরি করছিস তাই দেখি তো। আমার দেহ মুখে তবে ইমা গন্ধ চুরছে কিসে দেখি। আমি কিন্তু এলাকার মধ্যে প্রথমে আগে চুন্নি আসিলাম, তুই কই থেকে আইসা আমদানি নিলি? হ্যাঁ তুই চুরি টুরি কিন্তু করিস না, কই দিলাম চুরি টুরি কর সব বাদ দে। ও মা ওনার জন্য আমি চুরিও করতে পারবো না। ওই তুই আমার ব্যাপারে নাক গলাস না, যা তুইও চুরি কর, আমার পথে বাল কাটা হয়ে দাঁড়াস কর তুই। হ্যাঁ রাইত না পোহাই তুই চুরি করবার লাগে বাইরে ফরো। হ্যাঁ জামাই কি খাউন্টন কিছু দেয় না, আগে চুরি করবার লাগে বাইরে ফরো, এত লুপকে চুন্নি জানি কোনখানে। তোর কথা না না হাসি আর পারলাম না, আমি তো চুরনি তো তুই কি থেকে ভালো, তোর জামাই তো খাইতে দেয় তো তুই চুরিস করিস কেন সেটা কত? হ্যাঁ আমার পথে কখনো কাঠা হইতে হবে না, একদম না হাত ভেঙে দিমু কয় দিলাম। আমার মনে হাত নাই, হ্যাঁ আমি মনে আঙ্গুল চুষবো বেশি বেশি আঙ্গুলি চুষবা।
শোন একটা কথা বলি, আমরা দুইজন যেহেতু দুইজনের খবর জানি আর ঝগড়া বিবাদ করে লাভ কি, এর সাথে ভালো হইব আমরা দুজনে মিলে মিশে চুরি করবো এখন থেকে। ঠিকই কইছিস, এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই। ঠিকই রে, তবে বল কখনো ঝগড়াঝাটি করবি না? হ্যাঁ, আজ থেকে মিলেমিশে কাজ করবো। হ্যাঁ, আগে হাত মিলা, হাত মিলা, যা ভাগে পাবো দুজনে সমান সমান ভাগ করে নিব। আচ্ছা ঠিক আছে, সমান সমান ভাগ করে নিব। ঠিক আছে, আচ্ছা আজকে যা তুই, আমিও যাই বাড়িতে। আচ্ছা চুরি করবো না কিছু, আবার কালকে। আচ্ছা যা আমি তো রাত বুকা না যে খেতে গরু ছাগল দিব, আমার তো চুরি করে নেওয়া যায়। খা, একটা দিন দুটা দিন বাড়িতে থাইকে কষ্ট করে খা, আমি তো তাকে তাকে আছি। আমি কি পাগল যে আমার যদি সোরেরা চুরি করে নিয়ে যাবো আর আমি বইয়া থাকবো? তা থাকবো না, আহো দেহি সোর কোন পথে আহে, আমি যারা কর না আমি ওই তাকে তাকে রইলাম। আমি যদি খালি সোর ধরবার পারি একবার নাক চুল কাইলে এই গ্রামে দেখে দেয় দিব। খা খা, রাগ করে থাকিস নে, তোকে ভালো নিগে তো বাচ্চা না বাইন্ধা দিলাম। আমিও সাথে বাচ্চা রাখি আহি, তোর খিদে না খা আমার খিদে নাকি নাই, তুই খাইতে থাক আমি বাতাস চাই ধুইয়া চুলা দিয়ে আহি। দেখ দুইটা কি বড় বড় ছাগল, রসগোল্লার মতো না? শোন আজকে এই দুইটা ছাগলই চুরি করবো আমরা, এতদিন তো ছোট ছোট জিনিস চুরি করে কোনো কিছুই করবো পারলাম না, ছাগল দুইটা চুরি করে বেইসা সুন্দর সুন্দর কাপড় কিনবো, আমি গয়না কিনবো। আরে তুই তো বল, আমি কাপড় গয়না কিনা শুধু শুধু টাকা নষ্ট করলাম নাকি? আমি কি করছি জানোস, এর আগের বাড়িতে না অনেকগুলো ইট চুরি করছি, ওই ইট দিয়ে না এই ছাগল বিক্রি করে যে টাকা পাবো এই দিয়ে আমি বিল্ডিং করবো। গাছে কাঁদাল আর গুফের তেল, যা আগে চুরি করবার পারলে সে না দেখি। আমার অভ্যাস আছে বড় বড় জিনিস চুরি করা, তোর মতো ওই গন্ধওয়ালা বুড়া বেটির কাপড় চুরি করে নাকি? কি গন্ধ, কে চুপ কর। আমার ছাগল করতেছে, আমি শাড়ি চুরি কিনবো আর জন্য করতেছে আমি বিল্ডিং দিব। রাগ আজকে তবে আমি এমন বিল্ডিং দেবো জন্মেও সেই বিল্ডিং তুই চোখে দোষ নাই কে চোরের উপর বাটপাড়ি করতেছ। আমি এইটা নিমু তো এইটা নিমু, এই যে জানতে গা তোর সাথে চুরি করা আমনা, যা এই এই তুই কি পাইছস? হ্যাঁ আমি এইটা নিমু, এইস খাই দি মনে তোমার একদম, তুই কিন্তু বেহালি করতেছস আমার সাথে, এইস বেহালি করা। কতদিন ধরে চুরি করতেছি এরকম দরা তো আমি কোনোদিনও পড়ি নাই। আরে শোন কি হয়েছে আসল ঘটনা তুই জানিস না, এর আগে একদিন ওই পঞ্চায়েত মহিলার বাড়িতে একটা নাইল চুরি করে আইছি, আমার মনে হয় সেদিন থেকেই সতর্ক হয়ে গেছে। আল্লাহ কি দজ্জালের দজ্জাল এই মহিলা, যদি ধরতে পারতো ট্যাবলেট বানাই এতক্ষণে গিলা খায় ফেলাইতো আমগরে, এতক্ষণে মনে বেড়ির প্যাডের ভিতরে থাকতাম আমরা। ঠিকই কইছো, আমার তুই মহিলা দৌড়ে নি খাইয়ে জানটা মনে হয় আকাশে মনে উঠতেছিল রে। কি করবো সারাদিনই তো কিছুই চুরি করতে পারলাম না, খালি হাতে ফিরে যাবো নাকি? না খালি হাতে ফিরে যাবো কে, চুরি করবার বাইরে চুরি করে নিয়ে যাবো বাড়িতে।
শুন চল মাতবর বাড়ি যাই, এরকম টাইমে মাতবর বাড়িতে থাকে না, একটা পুলার বউ আছে তাও ভাবলা। সুনির ঘরে সুনিতার মাথাটা কি খাইছস? এখন যদি মাতবর বাড়ি যাই, এতক্ষণ তো ওই মহিলার দাবড়ানি খাইছি, এইবার কাকুর দাবড়ানি খাবো জানাস? এই পুরো গ্রামের লোক আমাকে দৌড়াইয়া তাড়াবো। তোর যদি ভয় করে তুই যাস না আমার সাথে, আমি একাই যাবো। না বোন, রাগ করে না, আমি তোর সাথে যাবো। আচ্ছা চল যাই। আমি এলাকার মাতবর, আর আমার বাড়িতে চুরি করবো এই প্ল্যান করবো নিছি। আচ্ছা আমার তো চুরি করবো না, তোকে আবার ধরে রাখবো, এই ব্যবস্থা আমি করে রাখছি আমি। তোরা এই দেখ, তোরা রাখো, এবার ফাঁদে পড়েছ, কে বাঁচাবে প্রাণ? বোমা আমি ঠিক আছো তুমি? কাম করো, ওরা পুলিশে দিয়ে আমরা একবারে পুলিশে দিয়ে দেন। হ্যাঁ।